আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ওয়ান ওয়ে টিকিট ঢাকা টু জেদ্দা এবং জেদ্দা টু ঢাকা এবং রাউন্ড ট্রিপ ঢাকা টু জেদ্দা এবং জেদ্দা টু ঢাকা। কারণ হচ্ছে সামনে রমজান মাস এবং অনেকেই ওমরা টিকিট কাটছেন নিজেরা অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক, যেভাবেই হোক। কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে আসা যাওয়ার টিকিটের মূল্য ধারণায় রাখতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন টিকিট সংক্রান্ত ভিডিও পেতে। সেখান থেকে আমরা গল্ফ ফেয়ার থেকে ওয়ান ওয়ে টিকিট ঢাকা টু জেদ্দা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে পহেলা মার্চ সিলেক্ট করে দিচ্ছি ট্রাভেলার ওয়ান ইকোনমি ক্লাস। এখান থেকে আমরা ফাইন্ড ফ্লাইটে ক্লিক করছি। আই এম নট এ রোবট। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 71,268 টাকা পহেলা মার্চের টিকিট এবং পরে রয়েছে 75,800 প্রায় 76,000 সেম 3 তারিখ 4 তারিখ। এবং বিজনেস ক্লাসে রয়েছে 104,268 টাকা প্রায় 1,05,000। আমরা এখান থেকে লোয়েস্ট প্রাইস যদি সিলেক্ট করি, এটাই হচ্ছে লোয়েস্ট প্রাইস। গলফিয়ারে 71,000 টাকা সর্বনিম্ন প্রাইস। ওকে, আমরা এখান থেকে এখন বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি কত টাকা রয়েছে। আমরা আসলে এতটা অ্যাকসেপ্ট করি নাই, কারণ ওয়ান ওয়ে টিকিটের মূল্য খুবই কম থাকার কথা, আরও কম থাকার কথা। ফ্লাইটে যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে দেখতে পাবেন টিকিটের মূল্য রয়েছে 86,340 টাকা। ও, গোল্ড ফেয়ার থেকে আরও বেশি। জেদ্দার টিকিট এত কেন বেশি? এখান থেকে আমরা টু মডিফাই করি রাউন্ড টিকিট। রাউন্ড টিকিট আমরা 1 মাস ব্যবধান দেব, মার্চের 31, এপ্রিলের 5-10 দিই। ওকে, সার্চ ফ্লাইট, এখন দেখি কোনটা রয়েছে। এখান থেকে সিলেক্ট করতে হবে সর্বনিম্ন প্রাইসের টিকিটগুলো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, কন্টিনিউ। দুইটা মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 1,09,288, তার মানে 1,10,000 টাকার মতো রয়েছে আপ ডাউন টিকিট। এ গল্ফ ফেয়ারে যদি আমরা রাউন্ড টিকিটটা দেখি, রাউন্ড টিকিট ঢাকা টু জেদ্দা ফার্স্ট মার্চ এপ্রিলের 10। ওকে, নেক্সট। এক মার্চ থেকে 10 এপ্রিল। ওকে, ফাইন্ড ফ্লাইটে ক্লিক করছি। ক্লিক করলে চলে আসছে 60,928 টাকা। লোয়েস্ট প্রাইস যদি আমরা দিই 60,928 টাকা এক টিকিট, এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এবং আরেকটা রয়েছে 64,000। দুইটা মিলিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন
25,074 টাকা মানে 125,000 এবং এখানে দেখতে পাচ্ছেন 110,000 এর মতো। তো গোল্ড ফেয়ার থেকে আমরা এখন দেখতে পাচ্ছি রাউন্ড ট্রিপের মূল্যটা একটু কম রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স, বাট ওয়ান ওয়ে টিকিটটা গোল্ড ফেয়ারে কম রয়েছে। সো আপনারা একটু ব্যবধান করে নেবেন এবং আশা করছি আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের টিকিটের মূল্য কত হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার প্রয়োজনীয় টিকিটটি মূল্য জানার জন্য আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।